সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছিলেন, আয় রব্বি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন না তুমি আমাকে দেখতে পাবে না, বলে না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। বারবার বলছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বলছেন না 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 লান তারানি তুমি আমাকে দেখতে পাবে না। বারবার যখন বলছেন তখন আমার আল্লাহ বল ঠিক আছে বলছো যখন তুর পাহাড়ে চলে তুর পাহাড়ের মাথায় উঠে সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে। হযরত নবী মূসা সাল্লাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, পায়ের জুতো মুবারক আছে, জুতো পায়ে দিয়ে উঠছেন। আমার আল্লাহ বলছেন আমার নবী মূসা তুমি আমি আল্লাহর সাথে কথা বলবে যে পাহাড়ের মাথায় উঠে আর সেই পাহাড়ে তুমি জুতো পায়ে দিয়ে উঠছো, জুতোখানা খুলে এসো আর তুমি জুতো খুলে এসে খালি পায়ে উঠবে তুর পাহাড়ের মাথায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবে আর তোমার পায়েতে তুর পাহাড়ের ধুলো বালি পাথর কাপড় লাগবে আর আমি আল্লাহ তোমার ইজ্জত তোমার সম্মান তোমার রুতবাকে বাড়িয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? মূসা আলাইহিস সালাম খালি পায়ে তুর পাহাড় উঠলেন আমার আল্লাহর সঙ্গে কথা হবে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দেখা হবে না, ডাইরেক্ট একমাত্র আমার আপন নবী দয়া নবী হুজুরের সঙ্গে আমার আল্লাহ দেখা হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠেছেন আমার আল্লাহ কথা বলবেন, তাও পর্দা কটা পর্দা করা হয়েছিল? 70,000 পর্দা। 70,000 পর্দার মধ্য দিয়ে যারা পরিমাণ ছিদ্র, সেই ছিদ্রের মধ্য দিয়ে আমার আল্লাহ নূরের তাজালি ফেলেছিলেন তুর পাহাড়ে। যারা পরিমাণ কতটুকু ছিদ্র? একটা সুঁই আছে ছুঁচ, তার পিছনে ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে 70টা ভাগে ভাগ করতে হবে। 70টা ভাগে ভাগ করার পর 69 ভাগ বাদ দিলে একটা ভাগ থাকে, ওই একটা ভাগ যতটুকু তাকে বলা হয় জাররা পরিমাণ। ওই জাররা পরিমাণের ছিদ্রের মধ্য দিয়ে আমার আল্লাহ তার নূরের তাজাল্লি ফেলেছিলেন। দেখা যায় মূসা আলাইহিস সালাম বেহুশ অজ্ঞান হয়ে গেছিলেন, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, পুড়ে সুরমা হয়ে গিয়েছিল। হযরতে নবী মূসা আলাইহিস সালাম বেহুশ অজ্ঞান, যখন হুঁশ এনায়েত হলো তখন চেয়ে দেখছেন চক্ষু মিলন করে যে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে, আমার জামা কাপড় সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু একটা পশমের গোড়া ক্ষতি হয় না অক্ষত অবস্থায়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বি আল্লাহ আপনার নূরের তাজাল্লিতে সব পুড়ে ছাই হয়ে গেল, সুরমা হয়ে গেল তোর পাহাড়, আমার জামা কাপড় সব পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আমার একটা পশমের গোড়া পড়ে না ক্ষতি হয় না। আল্লাহ এমন কোন ইবাদত উপাসনা আরাধনা আল্লাহ আপনি পছন্দ করেছেন যার কারণে আমাকে অক্ষত অবস্থায় রেখেছেন এ রব্বি আল্লাহ? যদি সেই কথাটা আমাকে বলতেন আমি সেই ইবাদতটা বেশি বেশি করতাম। আমার আল্লাহ বলে আমার নবী মূসা তোমার ইবাদত তোমার উপাসনা আরাধনার কারণে আমি আল্লাহ তোমাকে অক্ষত অবস্থায় রেখে দিনা, আমি তোমার কাছে নূরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানত রেখেছি, যার কারণে আমি তোমাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছি। জোরে বলো, তোর পাহাড়ে মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন খালি পায়ে, জুতো পায়ে আল্লাহ মানা নিষেধ করলেন। তোর পাহাড়ে ধুলো বালি পাথর কাঁকড় মূসা আলাইহিস সালামের কদম মুবারক লাগবে। আমার আল্লাহ বলছেন, আমি আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার রুতবাকে বাড়িয়ে দেব। আর আমার আপনার নবী দানবী হুজুর ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আল্লাহ বলেন, যাও জিব্রাইল, চলে যাও, চলে যাও আমার হাবিবের দরবারে, চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবের সাথে দেখা করতে চাই। নবী আমার ঘুমোচ্ছেন, ঘুম থেকে উঠাবে, খবরদার জিব্রাইল যেন কোনো রকমে বিয়াদবি না হয়। আল্লাহ বলছেন, জিব্রাইল খবরদার, আমার হাবিব ঘুমাচ্ছেন, উঠাবে যেন বেয়াদবি না হয়। হযরতে উম্মে হানি হুজুরের ঘরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, ছাদশাক হয়ে গেল, জিব্রাইল ফেরেশতা ভেতরে প্রবেশ করেন। নবী আমার ঘুমাচ্ছেন, উঠাবেন কেমন করে চিন্তা করতে লেগেছেন, জোরে গা ধরে লাড়া দিলে ঘুম ভেঙে যাবে, কিন্তু ভয় হচ্ছে যদি বেয়াদবি হয়। জোরে সালাম দিলে ঘুম ভেঙে যাবে, ভয় হচ্ছে যদি এই বেয়াদবি হয়ে যায়। জিব্রাইল ফেরেশতা ভয় খাচ্ছেন, তাই এই অবস্থায় দেখা যায় জিব্রাইল ফেরেশতা আল্লাহ নবীর কদম মুবারক কাছে গিয়ে পৌঁছায়, দুখানা নূরে ঠোঁট মুবারক দিয়ে আল্লাহ নবীর কদম মুবারকে চুম্বন দিয়ে দেন। একটু জোরে বলবেন না, নবীর ঘুম ভেঙে যায়, ভাই জিব্রাইল কি খবর বলে, আল্লাহ পাঠিয়েছেন আপনার সঙ্গে, আল্লাহ দেখা করতে চান, বরাক পাঠিয়েছেন। নবী আমার উঠে পড়লেন, অজু করলেন, বরাক ছিল বরাক, সওয়ার হলেন। সংক্ষেপ করে রাখছি, বাইতুল হারাম থেকে আকসা শরীফে গিয়ে পৌঁছান, বাইতুল হারাম থেকে আকসা, সেখান থেকে ঊর্ধ্বগামী চলেছেন একতব, দুতব, তিনতব, সপ্তমতব, সিদ্রাতুল মুনতাহা গিয়ে পৌঁছান। এমন সময়তে জিব্রাইল ফেরেশতা এমন এক স্থান জায়গা দাঁড়িয়ে পড়েছেন, আর এগিয়ে যান না, নবী এগিয়ে যাচ্ছেন, ভাই জিব্রাইল আসেন, বলে হুজুর এখান পর্যন্ত আমার আল্লাহর অর্ডার, আমি যদি এক চুল এগিয়ে যাই আমার সমস্ত ডানা পাকনা সব উড়ে ছাই হয়ে যাবে, এখান থেকে আপনাকে একা যেতে হবে। নবীর আমার কদম মোবারকে জুতো মোবারক লানেন শরীফ রয়েছে, রাফ রাফ বাহন এসে পৌঁছায়, নবী আমার সওয়ার হবেন, চিন্তা করছেন কি করব, জুতো পায়ে দিয়ে উঠবো না খালি পায়ে, কেন মূসা আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে, আল্লাহ বলছেন এই খালি পায়ে এসো। এই দোমনা হচ্ছে কি করবো, খালি পায় না জুতো পায়ে, এমন সময় আমার আল্লাহ তরফ থেকে হুকুম হয়, আমার হাবিব আপনি খালি পায়ে নয় জুতো পায়ে দিয়ে সওয়ার হন, আপনি জুতো পায়ে দিয়ে আমার আশপাশে সেনা বেজেন, আর আপনার জুতা আমার আশপাশে লাগবে, আর আমি আল্লাহ আমার আশপাশের ইজ্জত সম্মান রুতবাকে বাড়িয়ে দেবো।